আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ আছি। আমি আজকে আপনাদের সবজি নিরামিষ করে দেখাবো, এটা খেতে খুবই ভালো লাগে। আর এটা রুটি পরোটার সাথে খেতে তো অসাধারণ লাগে। আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করবেন, করে আমাকে লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকা সুযোগ করে দিবেন, পাশে থাকা বেল আইকন কিছু ক্লিক করে দিবেন, এতে করে আমার রেসিপিগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে দেন। মিষ্টি রান্নার জন্য একটা মশলা তৈরি করব। প্রথমে এখানে আমি 3টা শুকনো মরিচ কেটে দিয়ে দিলাম মাঝখান দিয়ে ভেঙে। আর এখানে নিয়েছি কালো জিরা 1/2 টিস্পুন, জিরা নিয়েছি 1/2 টিস্পুন, আর রাঁধুনি নিয়েছি 1 টিস্পুন। আর এখানে আছে 1 টিস্পুন ধনের গুঁড়া, ধনের গুঁড়া না আস্ত ধনে, এটা আমি ভেজে নেব। মশলাটা আমার টালা হয়ে গেছে। আজকে পাঁচমিশালি সবজি দিয়ে নিরামিষ রান্না করব, সেজন্য এখানে বাঁধাকপি নিয়েছি 1 কাপ, গাজরও নিয়েছি 1 কাপ, বেগুন 1 কাপ, আলু 2 কাপ, আর পেঁপে নিয়েছি 2 কাপ, আর এখানে ফুলকপি নিয়েছি আমি 2 কাপ। সবগুলো তরকারি আমি মোটামুটি একটু বড় করে কেটে নিয়েছি। এখন একে একে সবগুলো সবজি আমি এই পাত্রে দিয়ে দেব। ফুলকপিটাও দিয়ে দেব, এখানে 8-10টা কাঁচামরিচ। কাঁচামরিচ গুলো আমি আনাম দিয়ে দিব, যাতে কাঁচামরিচ একটা ফ্লেভার আসে সেটার জন্য। আর এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ দিব মরিচের গুঁড়া, শুধুমাত্র কালারের জন্য, ঝালের জন্য না, 1 চা চামচ ধনের গুঁড়া, আর 1/2 চা চামচ দিব হলুদের গুঁড়া। সবগুলো মশলা দেওয়া শেষ আমার। এখন আমি চুলাটা অন করে দিব, দিয়ে এগুলো একটু ভালো করে মিক্স করে দিব। আর পানি বেশি একটা দেওয়া লাগবে না, পানি সবজি থেকে উঠে আসবে, সেজন্য আমি 1 কাপ পরিমাণে পানি দিলাম। এখন এটা আমি ঢেকে দেব আর বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। সবজিটা বলকে এসে গেছে দেখেন। এখন আমি একটু ভালো করে মিশিয়ে দিব মশলা আর সবজি, যাতে ভালো করে মিশে যায়। এখন চুলার আঁচটা আমি মিডিয়াম থেকে একটু কম করে তারপরে এটা সিদ্ধ হতে দিব। সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ছয় মিনিট পর আমি ফিরে আসলাম, আমার সবজিটা একদম গলে গেছে দেখেন। এখন আমি এটা বাগার দিয়ে নেব। এভাবে সবজি রান্না করলে খেতে খুবই ভালো লাগে। এটা সবজি না, এটা নিরামিষ ভাজি, নিরামিষ ভাজি হিসেবে এটা খাওয়া যায়। নিরামিষটা বাগার দেওয়ার জন্য আমি একটা প্যান বসাই দিলাম, সেখানে দিয়ে দেব তেল, আর দিয়ে দেব 2টা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে। তেজপাতার ফ্লেভারটা আসলে আমি এখানে দিয়ে দেব 1টা পেঁয়াজ কুচি আর 1 টেবিল চামচের মতো রসুন কুচি। একটু ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে 5 ফোড়নও দিতে পারেন, কিন্তু আমি মশলাটা দিব তাই 5 ফোড়ন দিব না। পেঁয়াজ রসুনটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে সবজিগুলো দিয়ে দিব। পানি আছে আমি মোটামুটি শুকিয়ে নেব।
মশলাটা করে রেখেছিলাম সেটার পুরোটাই এখানে দিয়ে দিব। এভাবে এই মশলাটা করে সবজিটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে, একবারে রেস্টুরেন্টের সবজি ভাজির মতো লাগে। আর এটা রুটি পরোটার সাথে খেতে তো অসাধারণ লাগে। জিনিসটা রেডি, আমি এবারের মতো বিদায় নিব, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।